আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বহিষ্কার আদেশ পেয়েও খুশি কেন বিএনপির বহিষ্কৃতরা? দলটির অস্তিত্ব এখন সংকটের মুখে। এদিকে নুরুল হুদার মতো লোক দিয়ে হবে নতুন এসে মির্জা ফখরুল, দেশে 13তম নির্বাচন কমিশন গঠন করা হবে। অন্যদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রয়োজন জনগণের ক্ষমতায়ন, যা বলছেন গণ অধিকার পরিষদের নেতারা। সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে খ্যাত বিএনপি এখন ভাঙনের চূড়ায় এসে পৌঁছেছে। দলটির অস্তিত্ব এখন সংকটের মুখে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে দলের কাঠামো। কারণ দলটির চেয়ারপারসন বেগম জিয়া দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত একজন আসামি এবং সরকারের অনুকম্পায় বর্তমানে তিনি কারাগারের বাইরে আছেন। যদিও দল পরিচালনা করার মতো অবস্থায় তিনি নেই, কারণ তিনি বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি থেকে বর্তমানে তার বাসায় ফিরোজাতে অবস্থান করছেন। দলে কোনো কর্মকাণ্ডে তিনি এখন নেই। এদিকে তার এই অনুপস্থিতিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। তিনিও পলাতক অবস্থায় লন্ডনে বসবাস করছেন, ফলে দলটির হাল ধরার মতো এখন তেমন কেউ নেই। দলটি শুধু দিবস ভিত্তিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে, ফলে দলে যারা নেতাকর্মী আছেন তারাও এ দলে আর স্বস্তিতে নেই। একে দলে কোনো কর্মসূচি নেই, তারপর দলের মধ্যে নতুন রাজনীতি শুরু হয়েছে, বহিষ্কার রাজনীতি। বিএনপির অনেক জনপ্রিয় নেতাকে গত কয়েকদিনে বহিষ্কার করা হয়েছে। যদিও দেখা গেছে যেসব নেতাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তারা দল থেকে বহিষ্কার হওয়ার পরও আনন্দ প্রকাশ করছেন। গত 18 জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৈমুর আলম খন্দকার এবং তার প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে দল থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কার আদেশ পাওয়ার পর তৈমুর আলম খন্দকার বলেছিলেন, আমাকে যদি বহিষ্কার করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এদিকে সর্বশেষ বিএনপির বহিষ্কার রাজনীতির শিকার হন দলটির সাবেক সংসদ সদস্য মেজর অব আক্তারুজ্জামান রঞ্জন। বহিষ্কারের পর তিনি বলেছিলেন, বহিষ্কার করার পর এখন আমি মুক্ত, আমি স্বাধীনভাবে মুক্ত চিন্তা করতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো নির্বাচনে যাব কি যাব না, ফলে আমার দল আমার জন্য ভালোই করে দিল। আমি স্বাধীন চিন্তার মানুষ, এই সিদ্ধান্তের ফলে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো। আসলে বিএনপির এখন আর কোনো কিছুতে অবশিষ্ট নেই, দলের মধ্যে যারা নেতৃত্ব দিবেন তারাই অনেক ভাগে বিভক্ত। দলের অনেক স্থায়ী কমিটির নেতা আছেন যারা তারেক জিয়াকে মানতে নারাজ। মির্জা আব্বাসের মতো দলটির সিনিয়র নেতাকেও তারেক জিয়ার শোকজের মুখে পড়তে হয়েছে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের আগের কর্মকাণ্ড না দেখে যাকে খুশি তাকে বহিষ্কার করা হচ্ছে। দলটির এই বহিষ্কার রাজনীতিতে হতাশ নেতাকর্মীরা, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষমতার বাইরে থাকা নানা ধরনের মামলার পাহাড়ে চাপা পড়া এইসব নেতাকর্মীদের এখন বড় প্রশ্ন হয়ে সামনে দাঁড়িয়েছে বহিষ্কারের বিষয়। ফলে দলটির নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে যে মনোবাসনা সেটিও বেস্তে যেতে বসেছে। এই অবস্থা চলতে থাকলে বিএনপি চেয়ারপারসনের মুক্তির আন্দোলন সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন চিন্তা তারা করেছে তাতে তারা কোনো সময় সফল হতে পারবে না, কারণ নেতাকর্মীদের অংশগ্রহণ ছাড়া কোনো সময় কোনো আন্দোলন গড়ে তোলা যায় না। আর বর্তমানে বিএনপি যে অবস্থা তাতে করে বিএনপিতে আস্তে আস্তে তার উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারানোর পথে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই অধঃপতন দলীয় সিদ্ধান্তের মাধ্যমে হচ্ছে। এই অধঃপতনগুলো অন্য কারোর জন্য হচ্ছে না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে এই অবস্থা। দলটির মধ্যে অসন্তোষ, বিভক্তি এবং মতভেদ চরম আকার ধারণ করেছে, ফলে নেতাকর্মীদের বহিষ্কার করলেও তাদের এতে কিছু আসতে যাচ্ছে না। নেতাকর্মীদের বহিষ্কার করে তারা যেন হাফ ছেড়ে বাঁচছেন। জনপ্রিয় নেতাদের বহিষ্কার আগামী নির্বাচনে দলটির পরাজয়ের আলামত। বিএনপির মাঠে রাজনীতিতে বিশাল শূন্যতা বিরাজ করছে, আর এই শূন্যতাকে আরো বাড়িয়ে দিচ্ছে দলের ত্যাগী নেতাদের বহিষ্কার। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির এই শূন্যতা দলের ভিত্তিকে নড়বড় করে ফেলছে। এর ফলে ভবিষ্যতের রাজনীতি বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। যাচ্ছি পরের সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কেএম নুরুল হুদার মতো লোক দিয়ে দেশের 13তম নির্বাচন কমিশন গঠন করা হবে। তিনি বলেন, সার্চ কমিটি যাদের দিয়ে করেছে তারা প্রত্যেকে আওয়ামী লীগের লোক, সার্চ কমিটির প্রত্যেকটি লোকই তাদের, একজনও বাদ নেই। আজকে আবার নামগুলো পাঠাবে রাষ্ট্রপতির কাছে, যাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, দেখা যাবে তারা সেই হুদার মতোই লোক। মঙ্গলবার 22 ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের এক প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। এতে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, বিনা পয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছুদিন না যেতে দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি সেফ ভাওতাবাজি ও প্রতারণা। তখন গান রচনা হলো, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না। মির্জা ফখরুল আরো বলেন, আজ এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষের না বিশ্বাস উঠে গেছে। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে, শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে, সবাই এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। যাচ্ছি পরের সংবাদে।
কোনো বিদেশি রাষ্ট্রের দেওয়া স্যাংশনের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যা বন্ধ সম্ভব নয়। এ ধরনের পদক্ষেপ সাময়িকভাবে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নিজেদের উদ্যোগ নিতে হবে। এজন্য দেশের গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর পাশাপাশি জনগণের ক্ষমতায় নিশ্চিত করতে হবে। জনগণের কাছে জবাবদিহিতা ভয় নিয়ে কোনো সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে পারে না। বুধবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেহাল গণতন্ত্র প্রশ্নবিদ্ধ আইনের শাসন শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ওয়েবিনার আলোচনায় অংশ নিয়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান MP বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কারো কাম্য নয়। নানা কারণে ঘটনাগুলো ঘটে যায়। 2015 সালে অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যাকাণ্ড ঘটানো হচ্ছিল, তখন পুলিশ র‍্যাব পুরস্কার পাওয়ার মতো ভূমিকা রেখেছে। অত্যন্ত দক্ষ অফিসার ব্যাঞ্জির সহ বহু পুলিশকে পুরস্কৃত করা হয়েছে, আবার অন্যায়ের জন্য অনেকে শাস্তি হয়েছে। যেমন কয়েকদিন আগে একজনকে ফাঁসিও দেওয়া হলো। শাহজাহান খান বলেন, সন্ত্রাসীদের দমন করার জন্য পুলিশ র‍্যাব অনেক সময় অনেক কিছুই করেছে। আমাদের দেখা বহু পরিবার সন্ত্রাসীদের হাতে নিশ্চিহ্ন হয়ে গেছে। অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়নি এসব ঘটনার, শুধু এরশাদ শিকদারের বিচার আওয়ামী লীগ করেছে। কখনো কখনো হত্যাকাণ্ড ঘটেছে রাজনৈতিক, যেমন BNP শাসনামলে রংপুরে শ্রমিক নেতা আবুল কালাম আজাদকে প্রথমে জেলে নেওয়া হয়েছিল এবং 3 দিন পর জেল থেকে বের করে হত্যা করা হয়েছিল। জনগণের শান্তির জন্য বিভিন্ন সময় এসব কাজ করেছে সরকার। বাস্তবতার উদাহরণ দিয়ে তিনি বলেন, আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলার জন্য অনেক কিছু করি। অশান্ত পরিস্থিতি নিয়ে কখনো উন্নয়ন হয় না, দেশের শান্তি থাকতে হয়। শুধু কথা বলে উন্নয়ন হয় না, কথা বলার অধিকারের পাশাপাশি উন্নয়নের প্রয়োজন। তিনি আরো বলেন, যখন গণতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাসের প্রবেশ ঘটেছে, কখনোই সেখানে সন্ত্রাস জয়লাভ করেনি। ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা সবারই গণতান্ত্রিক চর্চার মানসিকতা থাকতে হবে। আমরা সবাই চাই কোনো ধরনের হত্যাকাণ্ড ছাড়াই রাষ্ট্র পরিচালিত হোক। বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রাজা কিপ্রিয়া বলেন, আমাদের দেশের গুরুত্বপূর্ণ আদেশগুলো এক জায়গা থেকে আসে। হত্যাকাণ্ডের যে প্যাটার্ন তা সরকারের ক্ষমতায় থাকার একটি ইনস্ট্রুমেন্ট। স্যাংশনের পর সরকারের রিয়াকশন খুবই হতাশাজনক। যাদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো সরকার তদন্ত করেনি, ব্যবস্থাও নেওয়া হয়নি, উল্টো তাদের পুরস্কৃত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পর্যাপ্ত তথ্যের উপর স্যাংশন দিয়ে থাকে। এসব থেকে সন্দেহ হয় সরকার এমন হত্যাকাণ্ডের পেছনে। BNP সাবেক MP জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে যা ঘটেছে তার দায়িত্ব দেশ পরিচালনায় থাকা রাজনীতিবিদদের নিতে হবে। যারা রাষ্ট্র ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে তাদের এ দায় নিতে হবে। বিচার বহির্ভূত হত্যার বিষয়ে এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। রাজনীতির মধ্যে এই সমস্যা নিহিত, রাজনীতির মাধ্যমে এটি সমাধান করতে হবে। তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে গণতন্ত্র ও আইনের শাসনের সম্পর্ক রয়েছে। এই সমাধান হিসেবে গণতন্ত্রের বিকল্প নেই, এজন্য জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন। আইনের শাসন না থাকলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জাতীয় ঐক্যমত্য মৌলিক কিছু বিষয়ে হতে হবে, মানুষের ভোটার দিকে প্রতিষ্ঠা করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের হাতে ক্ষমতা পরিবর্তনের শক্তি না আসবে, ততক্ষণ উন্নয়নের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে থাকবে। 18 কোটি মানুষের কাছে যদি প্রধানমন্ত্রীর জবাবদিহিতা ভয় থাকলে এগুলো বন্ধ হয়ে যেত। জনগণের ভয়ে রাজনীতিবিদরা ভীত থাকলে একমাত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমাধান। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।